জলাশয় ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে বিধায়ক। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগের পাশাপাশি জলাশয়টিকে ফের আগের চেহারায় ফিরিয়ে আনার কাজ শুরু। বিভিন্ন এলাকায় অবৈধভাবে জলাশয় ভরাট নতুন কোনো ঘটনা নয়। মাঝে মধ্যেই বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ ওঠে বিভিন্ন এলাকায়, সেখানেই গজিয়ে ওঠে বেআইনি নির্মাণ। এবার ভাটপাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে একটি জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে। জানা গেছে ওই এলাকায় একটি ব্যাটারির কারখানা রয়েছে, তার সাথেই লাগোয়া একটি পুকুর। সেই পুকুর বেআইনিভাবে ভরাট করার কাজ করছিল জমি মাফিয়ারা। এই খবর পৌঁছায় ভাটপাড়া পৌরসভার কাছে। খবর পেয়ে বৃহস্পতিবার জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ঘটনাস্থলে উপস্থিত হন। তৎক্ষণাৎ সেই কাজ বন্ধ করে দেন তিনি। জলাশয় ভরাট করার কাজ যারা করছে তাদের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান। জলাশয় খনন করে পুনরায় আগের চেহারায় আনার কাজ শুরু হয়েছে। বিধায়ক বলেন, যারা পুকুর ভরাটের কাজ করছিল তাদের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, আর এ ধরনের কাজ ভাটপাড়া পৌর এলাকায় যাতে না হয় তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। গত কয়েক বছর থেকে চলছিল আমাদের ভাটপাড়া পৌরসভার অন্তর্গত এবং জগদ্দল বিধানসভা এবং আশপাশি যে পঞ্চায়েতগুলো আছে সেখানে এই ধরনের কাজ চলছিল। আমি আসার পরে যখন থেকে আমি বিধায়ক হয়েছি তখন থেকে এটার উপরে তীব্র প্রতিবাদ করে জানাচ্ছি। তারা ভাবছে হয়তো একদিন হয়তো বলছি, দ্বিতীয় দিন হয়তো বলবো না। যেরকম 30 নম্বর ওয়ার্ডের যে পুকুর ভরাট হয়েছিল সেই পুকুর ভরাটটা আমি সেদিনকে দাঁড়িয়ে থেকে আপনাদের সামনে আমরা ওটাকে পুরো মাটি তুলে নিয়েছিলাম। আমাদের জেসিবিটা খারাপ হয়ে যাওয়ার কারণে 100% মাটি আমরা এখনও তুলতে পারিনি। তারা ভাবলো যে কাউকে গ্রেফতার করানো হয়নি, সেই জন্য এই সাহসটা পেয়েছে। কিন্তু আমরা আজকে দায়িত্ব নিয়ে বলছি 20 নম্বর ওয়ার্ডের এই যে পুকুর ভরাট, এই একটা সুষ্ঠু মানে এরিয়ার মধ্যে সোসাইটির মধ্যে এই যে কাজটা করেছে, যারা করেছে তাদের আমরা অবিলম্বে গ্রেফতার করাবো। কেন তারা রাতের অন্ধকারে 5-7 ডাম্পার ফ্লাই অ্যাশ ফেলে দিয়ে একটা পুজো প্যান্ডেলের পাশে, আমি আপনাদের নিয়ে যেয়ে দেখাবো, তারা ফেলেছে এবং সেখান থেকে রাতের বেলায় অন্তত 20 থেকে 25টা ভ্যান করে সেই মাটিগুলো নিয়ে এসে এখানে ভরাট করা রাতের অন্ধকারে শুরু করেছে। আমরা জানার পরেই সঙ্গে সঙ্গে আমরা খুঁটিয়ে দেখি কার নামে জমি কী আছে, আর এটা প্রথম নয়। এবার জানা যাচ্ছে এই ধরনের ভরাট এদের পূর্ববর্তীও অনেক ইতিহাস আছে, বিভিন্ন ওয়ার্ডে করেছে। আমরা পুলিশ প্রশাসনকে বলবো যে খুঁটিয়ে দেখুক যে এর পিছনে কারা জড়িত আছে এবং তাদের উপরেও আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। এদিন পুকুরটিকে আগের চেহারায় ফিরিয়ে নেবার জন্য দুটি জেসিবি মেশিন নিয়ে আসা হয় ঘটনাস্থলে, বেশ কয়েকজন শ্রমিককে কাজে লাগানো হয়। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, জলাশয় আগের চেহারায় ফিরলে খুবই ভালো হবে। খুবই ভালো উদ্যোগ, পুকুরটা পুকুরের মতো হলে ভালো হয়, না হলে যেরূপ অবস্থায় ছিল মশা মাছি পোকা মাকড় সে ডেঙ্গুর উপদ্রব এগুলোর থেকে তো রক্ষা পাওয়া যাবে। আর জলের তো প্রয়োজন আছেই, যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে পরে যেখানে যেদিকে আশেপাশে সমস্ত পুকুর জলাশয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে সেটাকে নতুন করে উদ্যোগ নিয়ে যদি সংস্কার করে তাহলে খুবই ভালো হয় সকলের পক্ষেই। উদ্যোগ খুব ভালো উদ্যোগই, তবে এটা যাতে যত তাড়াতাড়ি হয় সংস্কার করে পুকুর তৈরি হয় তাহলে খুবই ভালো হয়, নাহলে এইরূপভাবে আটকাচ্ছে হয়ে জল ঝোর জঙ্গল হয়ে থাকলে পরে তো সকলে ডেঙ্গু ম্যালেরিয়া আক্রান্ত হবে আর কিছু না। এখানে আমরা এসে দেখে দেখে যাচ্ছি এটা একটা পুকুর ছিল, কিন্তু আমরা পুকুরটাই চাই, হঠাৎ করে দেখছি এই দানিং মাটি ফেলছে। তা যাদের বাড়ি তারা এসে এখানে বারণ করেছিল কিন্তু তা শোনেনি, প্রথম দিন বেড়া বন্ধ করলো ফেলা, আবার দ্বিতীয় দিন দেখলাম অনেক ভ্যান লাগিয়ে বালি ফেলা শুরু হয়ে গেল, বালি ফেলে ভর্তি হচ্ছে। আমরা তারপর শুনলাম যে এটা প্লট করে জায়গা বিক্রি হবে, দাম দরও শুনছি যে এখানে। আমি আবার জিজ্ঞাসা করলাম যে জায়গাগুলোর কীরকম দাম হবে, তারা বললো 8 থেকে 9 লাখ টাকা দাম হবে জায়গাগুলোর দাম, প্লট হবে তারপর বিক্রি হবে। কিন্তু আমরা সত্যি এখানে তাদের পুকুর থাকলে আমাদের সুবিধা, তারপর দ্বিতীয় কথা এখানে একটা পুকুর থাকলে আমাদেরও সময় বিশেষ কাজের দরকার পড়লে জলের দরকার আমরা এখান থেকে তুলে নিয়ে কাজ করতে পারলাম, কলে জল নাই থাকতে পারে, অনেক সুবিধা আমাদের এখানে একটা পুকুর থাকলে পরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাটপাড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।